মানিকঞ্জের সিঙ্গার থানার ধলাই ইউনিয়নের পাঁচনং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শাহজউদ্দিন ওরফে সাকুর বিরুদ্ধে চাঁদাবাজি সহ জমি দখলের অভিযোগ উঠেছে। বিএনপির নেতা ইউপি সদস্য থাকাকালীন ক্ষমতার দাপট খাটিয়ে দখল করে নেন মানুষের জমি ও বসত বাড়ি। সাভার থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, বাকিতে কেনাকাটা করে টাকা না দিয়ে উল্টো স্থানীয় ব্যবসায়ীদের হুমকি দিচ্ছেন সাকুর। শাহজউদ্দিনের বাড়ি মানিকগঞ্জ জেলার সিঙ্গার থানার ধল্লা ইউনিয়নে। সাবেকে ইউপি সদস্যের চাঁদাবাজি ও অত্যাচার থেকে রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগীরা। ছোট্ট সময় থেকে মানুষ হইলাম ওই বন্ধুখিনি গ্রামে, আজ 8 বছর ধরে এই যে বাড়ি থেকে তারাই দিছে, মায়ের দৌড় করে খেদাই দিছে। আমার বাপেও অসুখ মানুষ, এটা পা অপঙ্গ, এই বাপ নিয়ে তাই চলে আইছি পোলাপান মায়ের দৌড় করে। মেয়েটা মেট্রিক পরীক্ষা দিব, মেট্রিক পরীক্ষা দিবে দেয়নি, মানুষের বাড়িতে মেট্রিক পরীক্ষা দেওয়াইছি, কত কষ্ট করে তাই মানুষের বাড়ি থাই হেও বাড়িতে তারাই দিছে। পোলাপান কান্দাকাটি করে এই যে আমার মায়েরে কত মারা মারছে, চুল ধরে সিরে বিরে হেলাইছে, আমার স্বামীরে মারছে। এই আমার স্বামী এই যে ই আঘাতে এই যে হার্ট স্ট্রোক করে মারা গেছে। আমি জামাইরে জমি নিয়ে দিয়েছিলাম, তাইতে আমার জামাইরে খেদাই খুঁজে মাইরে মুড়ে দিয়েছে, পোলাপান বস্তায় করে রয়েছে, আমার কত মারছে, মানে ধরে কেন দিয়েছে, আমি কি করবো, আমার বেটা নাই পুত্র, আমার স্বামীটা মরে গেছে, আমার জামাইটা মরে গেছে, আমি কত কষ্ট করে না যেখানে চলি, আমি আমি কি করবো, বাড়ি করে ছাইরে আছি, আমার কেমাই, আমার কেমাই, আমি বাসম কেমাই চলুম। আমার আমাদের বন্ধুখিন আমাদের জমিতে আমরা থাকতাম আগে, আমার মায়ের নামে ওই জমি লেখাতে তার একটু আক্ষেপ, সে আমাদের মারধর করে এবং কি আমাদের দাও এটা দেয়া ওইটা দেয়া, সে তো ডাকাত, সে সাবেক ইউপি সদস্য, তার জন্য এলাকাবাসী অতিষ্ঠ। সরকারের কাছে এতটুকু আকল আবেদন, আমাদের জমিগুলো যেন আমরা ফিরে পাই, এতটুকু আমাদের চাওয়া। মানুষ বিক্রি করলে তুই বিক্রি করবি না একটি, সের জন্য তার জন্য অনেক কথাবার্তা বললে আমারে মার মারতে গেছিলো, পরে হাসে মানুষে যাই ফিরেছে। এটা ঘর নির্মাণ করতেছি, এই টাইমে ওর দলপাল নিয়ে ও আসলো আমার কাছে চাঁদা দাবি করার জন্য। এটা হলো সাকু মেম্বার ওরফে শাহজউদ্দিন, ও হলো ইউপি মেম্বার সাবেক বিএনপির একজন নেতা। যাই হোক, এক পর্যায়ে আমার কাছে আইসে বললো যে 2 লক্ষ টাকা চাঁদা দিতে হবে, আমি অস্বীকার করলাম। আমার মারধর করার হুমকি দিয়ে ও ভয়ভীতি দেখায় গেল, আর 2 লক্ষ টাকা দিতেই হবে। বাধ্যগতভাবে আমি বাজারে ঘাটে পথে চলতে পারি না, বিধায় আমি ওদের 20,000 টাকা দিলাম। আমি বন্ধুক্ষীন স্থানের দক্ষিণ সাইডে একটা দোকান করছি, মুদি দোকান আমার ছেলের জন্য। ওই দোকানে আমার সামনে এসে বলে যে 1,80,000 টাকা না দিলে তোরে জানে মেরে ফেলাই দেবো, তো লাশ গম করুম, এই সমস্ত কথাবার্তা বললে আমার হুমকি ধামকি দেয়। এখন আমি সরকারের কাছে, আইন প্রশাসনের কাছে এই জিনিসটাই দাবি যে আমি যিনি এই সমস্ত খারাপ মানুষের হাতে যেন আমার মরতে না হয়, আমি যিনি রক্ষা পাই, এই দাবিটাই আমার। মাদারীপুরের সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপির পিতা মুক্তিযুদ্ধের সংগঠক মৌলভী আসমত আলী খানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর প্রতিনিধি এস এম আজহার হোসেন জানিয়েছেন, রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে সম্মিলিত মুক্তিযুদ্ধ সংসদের আয়োজনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এছাড়াও বিকালে একই দাবিতে মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের মাদারীপুর শহরের লালুনার মোড়ে বিক্ষোভ করেন ছাত্রলীগ ও যুবলীগের একাংশ। এ সময় সড়কে দাঁড়িয়ে জেলা আওয়ামী লীগের সভাপতির পদত্যাগের দাবিতে স্লোগান দিয়ে প্রায় 1 ঘন্টা সকল যান চলাচল বন্ধ করে দেন তারা। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাজাহান হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র চৌধুরী নুরুল আলম বাবু। যুদ্ধকালীন খলিল বাহিনীর প্রধান সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম সহ আরো অনেকেই। স্মার্টফোনের জন্য কার্যকরী স্মার্ট ভয়েস কমান্ডস অ্যাপস আবিষ্কার করে চুয়াডাঙ্গা জেলায় সাড়া ফেলে দিয়েছে কলেজ ছাত্র মাহবুবুজ্জামান রিয়াদ। স্মার্টফোন, ল্যাপটপ ও কম্পিউটারে ব্যবহার উপযোগী এই স্মার্ট ভয়েস কমান্ড অ্যাপসটির নাম দেওয়া হয়েছে রিয়াদ অ্যাসিস্ট্যান্ট। চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি সাইফ জাহানের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বড়হাপানিয়া গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম ও মাহমুদা আক্তার রিনির ছেলে মাহবুবুজ্জামান রিয়াদ রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। তিনি
করোনাকালীন সময়ে ঘরবন্দী দেশে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন মোবাইল গেমসে আসক্ত, ঠিক সেই সময়ে কলেজ ছাত্র রিয়াদ অসামান্য দক্ষতায় দেশের মানুষের কল্যাণে কিছু করার লক্ষ্যে এই অ্যাপসটি তৈরি করেছেন। অ্যাপসটির বিশেষত্ব হলো ভয়েসের মাধ্যমে অ্যাপসটি ব্যবহার করে হারিয়ে যাওয়া কোনো ফোন খুঁজে বের করা, ব্লুটুথ, ওয়াইফাই, ছবি তোলা, গান শোনা, ফোন লক করা ও এমার্জেন্সি কল করা সহ মোট প্রায় 400টি স্মার্ট কাজ করা যাবে। গুগল প্লে স্টোরে অ্যাপসটি যুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান রিয়াদ। এই ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যাপটি আপনাদের অনেকটা বিপদে সাহায্য করবে। এর অনেক ফিচার, ইউনিক ফিচার্স আমি অ্যাড করেছি এবং এটি চলবে সম্পূর্ণ নেট কানেকশন আর ওয়াইফাই কানেকশন ছাড়াই। আপনাদের ফোনে যে কোনো প্রকার অ্যান্ড্রয়েড ফোনে এটি চলতে সক্ষম। আপনাদের কল করা, এসএমএস করা, ছবি তোলা ইত্যাদি বিভিন্ন রকমের আপনাদের ফোনের কার্যক্রম পরিচালনা করতে সক্ষম এটি। ছেলের সৃষ্টিকর্ম নিয়ে গর্ববোধ করছেন রিয়াদের মা। এ নিয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন তিনি। কিছু করেছে আমার ছেলে, তার জন্য আমি অনেক কিছু করার ছিল কিন্তু আমি করতে পারছি না, এটা আমার মনে দুঃখ। তবে আমি, আপনারা আমাদের জন্য দোয়া করেন, আমার ছেলের জন্য, দেশের জন্য আরও কিছু করতে পারে এবং আরও অগ্রসর হতে পারে, আরও উন্নত মানের কিছু করতে পারে, এই আশায় আমি করব। দেশ রিয়াদের এই আবিষ্কারে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন স্থানীয় এলাকাবাসী। যখন স্কুল কলেজ ইউনিভার্সিটি সবই বন্ধ, ঠিক সেই মুহূর্তে ছেলেপিলের খেলাধুলা বন্ধ, আজ রিয়াদ তার আজ সাফল্যের বিষয় নিয়ে বলতে গেলে অনেক ইতিহাস, যে সেই COVID-19 মধ্যে দিয়েও স্মার্টফোন অ্যাপস যে পরিচালিত এবং বিষয় নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে সেই বিষয় যেন আরও আল্লাহ তাআলা তার ভবিষ্যৎ ভালো কিছু তৈরি করার সুযোগ করে দেয় এই আশা নিয়ে আমি তার সাফল্য কামনা করছি। নিউজ ডেস্ক, CNN বাংলা। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সীমান্তবর্তী জেলা দিনাজপুরে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন ও দিনাজপুর পুলিশ প্রশাসন। দিনাজপুর প্রতিনিধি রাকিবুল ইসলাম জানিয়েছেন, সকাল থেকেই জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি ও পুলিশ সুপার আনোয়ার হোসেনের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকালে বিভিন্ন যানবাহন সহ হাটবাজার, হোটেল, দোকানপাটে জনসমাগম নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে জোর দেওয়া হয়। এ সময় স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীনতা এড়াতে জরিমানার পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়। সম্প্রতি দিনাজপুর সদরে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। খুলনায় বাংলাদেশ নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। খুলনা থেকে স্টাফ রিপোর্টার জসীমউদ্দিন বাচ্চু জানিয়েছেন, আজ সকালে তিতুমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল। অনুষ্ঠানে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও আকর্ষণীয় মার্চ পোস্টের সালাম গ্রহণ শেষে কৃতী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা ও পৃষ্ঠপোষকতা ইতোমধ্যে বাংলাদেশ নৌবাহিনী একটি ত্রিমাত্রিক ও যুগোপযোগী নৌবাহিনী হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছে। নৌবাহিনীর উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে নবীন নাবিকদের একযোগে দেশের জন্য কাজ করার নির্দেশনা দেন তিনি। COVID-19 সংক্রমণ পরিস্থিতির কারণে কুচকাওয়াজ অনুষ্ঠানে খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী সহ সীমিত সংখ্যক নৌ কর্মকর্তা এবং বিভিন্ন পদবীর নাবিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। নওগাঁয় গত একদিনে নতুন 119 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নওগাঁ প্রতিনিধি সোহেল রানা জানিয়েছেন, ভ্রাম্যমাণ নমুনা পরীক্ষা কেন্দ্রসমূহে মোট অ্যান্টিজেন 1110 জন এবং PCR ল্যাবে 84 ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়। জেলায় করোনা শনাক্তের হার 9.97%। আক্রান্তদের মধ্যে সদর উপজেলা 35, রানীনগরে 6, আত্রায় 5, মহাদেবপুরে 14, মান্দায় 12, বদলগাছিতে 3, পত্নীতলায় 13, ধামের
বাগেরহাটে 4, নিয়ামতপুরে 12, সাপাহারে 7 এবং পোরশা উপজেলার 8 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা হলো 2504 জন। নতুন 9 জন সহ মোট সুস্থ 2062 জন। জেলায় বর্তমানে করোনা ভাইরাসের আক্রান্ত 442 জন। নতুন করে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে 114 জনকে। ভোলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে ভোলা পুলিশ লাইন্স মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক ইলাহী চৌধুরী। ভোলা জেলা প্রতিনিধি মোহাম্মদ মহিউদ্দিন আজিম জানিয়েছেন, এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ সাপাতুল ইসলাম সহ আরো অনেকে। টুর্নামেন্টে 7 উপজেলা ও 1 পৌরসভা সহ মোট 8টি দল অংশগ্রহণ করে।